ঘুরে ফিরে ক্রিকেটাররা আসে যায়, কখনো কখনো অযোগ্যদের আড়ালে হারিয়ে যায় যোগ্য ব্যক্তিরা। দর্শক, গত এক বছরে সাতবার পরিবর্তন হয়েছে টাইগারদের দায়িত্বে থাকা প্রধান কোচের পদ, যেখানে আবারও ঘুরে ফিরে দায়িত্বে এসেছেন বিদেশি কোচরাই। ফলে অবহেলিত হয়েছে দেশে থাকা সালাউদ্দিন ও ফাহিম আবেদিনের মতো কোচেরা। এছাড়াও একযোগে বিসিবির দায়িত্বে রয়েছেন নাজমুল হাসান পাপন, যার পুরো ক্যারিয়ার জুড়ে নেই ক্রিকেটের চিহ্ন, তবু তার কাঁধে আজ বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য। তাই তো এবার বিসিবির অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আজ সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট শুধু কোচ নয়, সাথে পরিবর্তন করা উচিত বিসিবিতে থাকা অযোগ্য ব্যক্তিদের পদ। পরবর্তীতে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতি পদে দেখতে চান সাবেক এই ক্রিকেটার। তো দর্শক, সত্যি কি কোচদের সঙ্গে বিসিবির দায়িত্বে থাকা লোকদের পরিবর্তন করা উচিত, কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। ধন্যবাদ।